আমার প্রিয় ক্লাস 12-এর বন্ধুরা, তোমাদের উচ্চ মাধ্যমিক সায়েন্সের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো কেমিস্ট্রি, রসায়ন। তোমরা অনেকেই আমাকে ইউনিট 8 ডি ও এ ব্লক মৌলসমূহের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি বলেছ। দেখো, আমি এর আগেও বলেছি যে সায়েন্সে সেইভাবে সাজেশন দেওয়া যায় না, কিন্তু আমি তোমাদের বেশ কয়েকটি ইম্পর্টেন্স কোয়েশ্চেন্স তোমাদের এখন বলে দিচ্ছি। প্রথমে তোমাদের বলি যে ইউনিট 8-এ তোমাদের রয়েছে 5 নম্বর, 5 মার্কস। সেখানে তোমাদের MCQ একটা, SAQ একটি এবং 3 মার্কসের প্রশ্ন একটির উত্তর করতে হবে। এবার আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নিই। ধরো তোমাদের আসতে পারে, আমাদের ইনঅর্গানিক থেকে কিন্তু খুবই কনসেপ্টের ওপর প্রশ্ন আসে, 3D সারির কোন মৌল সবচেয়ে বেশি সংখ্যক জারণ স্তর প্রদর্শন করে? ল্যান্থানাইড মৌলগুলি সাধারণ ইলেকট্রন বিন্যাস লেখো, জিঙ্ক সন্ধিগত মৌল নয় কেন? সন্ধিগত মৌলগুলির মধ্যে সর্বোচ্চ জারণ স্তর +8 প্রদর্শনকারী একটি মৌলের নাম লেখো, Ce3+ সহজেই Ce4+-এ রূপান্তরিত হয় কেন? কোন সন্ধিগত মৌল পরিবর্তনশীল যোজ্যতা দেখায় না? অ্যাক্টিনাইট মৌলগুলিতে কোন জারস্তর সচরাচর দেখতে পাওয়া যায় না? জিঙ্ক Zn2+ আয়নের যৌগগুলি সাদা হয় কেন? কপারকে সন্ধিগত মৌলরূপে ধরা হয় কেন? ত্রিযোজী ল্যান্থানয়েড আয়নগুলির মধ্যে কোনটির আকার সবচেয়ে বড়? এই ধরনের প্রশ্ন তোমাদের আসতে পারে। সন্ধিগত মৌলগুলি জটিল যৌগ গঠন করে কেন? TiCl3 রঙিন কিন্তু TiCl4 বর্ণহীন কেন? Fe3+ আয়ন পরাচুম্বকীয় কেন? Cu+ এর লবণ বর্ণহীন কিন্তু Cu2+ এর লবণ রঙিন কেন? Cr2+ বিজারক কিন্তু Mn3+ জারক কেন? বেশিরভাগ সন্ধিগত মৌল অন্তঃস্থানিক যৌগ গঠন করে কেন? CuSO4 এর জলীয় দ্রবণে Ki পটাসিয়াম আয়োডাইড দ্রবণ যোগ করলে কি ঘটে সমীকরণ সহ লেখো। তোমাদের যে ইকুয়েশনগুলি রয়েছে, যে সমীকরণগুলো রয়েছে, ওগুলো তোমরা ভালোভাবে অভ্যাস করো, ওইখান থেকে কনসেপ্টের ওপর অনেক প্রশ্ন তোমরা পেয়ে যাবে। Hg2+ আয়নের অস্তিত্ব দেখা যায় কেন? Nb ও Ta যৌগগুলির মধ্যে রাসায়নিক সাদৃশ্য দেখা যায় কেন? ল্যান্থানাইট সংকোচনের চেয়ে অ্যাক্টিনাইট সংকোচনের পরিমাণ বেশি হয় কেন? সন্ধিগত মৌলগুলির পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায় কেন? প্রথম সন্ধিগত সারির কোন মৌলটি জারণস্তর দেখায় এবং কেন? CrO4-2- একটি শক্তিশালী জারক দ্রব্য কিন্তু MnO4-2- নয় কেন? একটি ধাতু সংকরের নাম লেখো যাতে কয়েকটি ল্যান্থানাইট মৌল থাকে। SN2+ উত্তম বিজারক হলেও Ce4+ জারক পদার্থ কেন? Mn2+ এবং Fe2+ এর মধ্যে কোনটিকে সহজে +3 স্তরে উন্নীত করা যায় এবং কেন? K2Cr2O7 পটাসিয়াম ডাইক্রোমেট কে তীব্রভাবে উত্তপ্ত করলে কি ঘটে সমীকরণ সহ লেখো। এইভাবে সমীকরণের ওপর তোমাদের অনেক প্রশ্ন আসতে পারে, সেজন্য ইকুয়েশনগুলি একটি খাতায় লেখো এবং কি ঘটছে এবং ইকুয়েশনগুলি দেখলেই তোমরা আশা রাখি উত্তর করতে পারবে। এটাই তোমাদের আমি ডিও এ ব্লকের এই ধরনের প্রশ্নই আসবে। তোমরা প্রিভিয়াস ইয়ার্স যে কোয়েশ্চেন্স সেগুলো দেখো, টেস্ট পেপারে প্রশ্ন দেখো এবং এইভাবে তোমরা পড়ো, নিশ্চয়ই তোমরা পরীক্ষায় খুব ভালো নম্বর করবে।